হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর কালকে আপনাদের বলে গেছিলাম আমি আজকে তরমুজ কেটে দেখাবো কারণ একটা তরমুজে দেখছি একটু ফুটো করেছে কিছু পোকাতে হয়তো তো পোকা যদি ভেতরে ফুটো করে ঢুকে যায় তাহলে কিন্তু গোটা তরমুজটাকে নষ্ট করে ফেলবে তো যদিও এখনও তরমুজগুলো কিন্তু তোলার মতো হয়নি আরও কিছু দিন থাকলে তবে মনে হয় ভালো হবে তো সেই আমাদের কাঙ্ক্ষিত দিন তরমুজ কেমন হবে চলুন আজকে কেটে দেখি এখন কেমন অবস্থায় আছে ছাদ বাগানে এই প্রথমবার আমার তরমুজ যা এক্সাইটেড আমি হয়ে আছি ভেতরটা কেমন হবে তো চলুন তাড়াতাড়ি কেটে ফেলি এই দেখুন তরমুজটা কিন্তু বেশ বড় হয়েছে বেশ অনেকটাই বড় হয়েছে তো চলুন সবথেকে বড়টাই আজকে তুলে নিলাম একটুখানি কিন্তু এটারও সাইডে ফুটো করেছে তো আমি একটুখানি ফেলে দেব কেটে আগে ফুটোর জায়গাটা দেখি কি করেছে তো পোকামাকড়ের আক্রমণে তো আমাদের একদম শান্তি নেই এই যে আমার বন্ধুরাও মাঝে মাঝেই বলেন বিভিন্ন রকম পোকা দুদিন আগেই ভালো ছিল চলে এসেছে পোকা না বেশি ভেতরে এখনও যেতে পারেনি একদম ওপরে একটু ফুটো করে সবে ঢুকেছিলো কিন্তু তরমুজটা সত্যি সত্যিই কিন্তু পাকার মতো সময় হয়নি আরও বেশ কিছুদিন থাকলে তবে পাকতো ভালো তো কেটে দেখি তো দেখি ভেতরে কালার কেমন আসছে চলুন তো এই দেখুন কি দারুণ কালার এসেছে কয়েকদিন থাকলে কিন্তু আরও নিশ্চয়ই খুব ভালো হতো তো যাই হোক তুলে নিতে হলো এই যে পোকার কারণে আর যারা একদম আমার নতুন বন্ধুরা আছেন তাদেরকে একটু বলে দিই এর কিন্তু একদম ইজি কেয়ারে আমি করেছি সারা বছর দিয়েছি শুধু দশ বারো দিন পনেরো দিন অন্তর খোলের সার আর মাটি আর গোবর সারে বসিয়েছিলাম তো আর অর্গানিক বাজার থেকে বীজটা এনেছি তো এই ছিল হচ্ছে তরমুজের কেয়ার খুব ইজি কেয়ারে আপনারাও কিন্তু ছাদ বাগানে করতে পারেন এরকম তরমুজ আসলে এই যে আমি এই যে ঝুলিয়ে রেখেছিলাম তরমুজগুলো এই যে ঝড়ের ভয়ে একটুখানি তুলে দিলাম যে ছিঁড়ে পড়ে যাবে ঝুলিয়ে রাখলে কিন্তু এই প্রবলেমটা হতো না পোকাগুলো কাটতে পারতো না এই যে ঝুলিয়ে ভেতরে ঢুকে রেখেই হলো মুশকিল ঠিক দারুণ অপূর্ব খুব মিষ্টি হয়েছে তার মানে যদি ঠিকঠাক পাকিয়ে আমি তুলতে পারতাম এটা কিন্তু অপূর্ব টেস্ট হতো আর এই তরমুজটা যদি একটু ফ্রিজে ঠান্ডা করে রেখে খাওয়া যায় তাহলে তো একদম দারুণ জমে যাবে তো খুব ভালো টেস্ট এসেছে আর খুব খুব মিষ্টি এত ভালো আমার তরমুজটা দেখুন তো এই পোকার কারণে এটা কিন্তু একটু গন্ডগোল হয়ে গেল তো আর একটাও একটু ফুটো করেছে আমি কাপড়টাও তুলেই নেই কারণ দু চার দিন থাকলেই যদি পোকার ভেতরে ঢুকে থাকে তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে পরে আর খাওয়াই যাবে না তো চলুন আর একটাও তুলে আসি আজকে যা গরম রোদ আর রোদ ছাদে তাতে এই যে আমি স্ক্রিনটাকে বাঁচানোর জন্য এই যে একটু ক্রিম ট্রিম যা মেখে তা ঘামের তোরে সব গলে পড়েই গেল হাজার মনে হচ্ছে বেশিক্ষণ একদমই ছাদে থাকা যাবে না তাড়াতাড়ি ছাদের কাজ সেরে চলুন নিচে যাই কি দারুণ কালার আসছিল আসলে এই এরকম যে পোকা ধরতে পারে আমার কোনো আইডিয়া ছিল না তাহলে কিন্তু আমি ঝুলিয়েই রাখতাম দেখুন আজকে আমি সবগুলো আবার ঝুলিয়ে দিয়েছি তো ঝোলানো থাকলে একদমই পোকা ধরতো না ওরা ওরাও আরামসে শুয়ে আছে আর পোকাগুলোও নেচে এসে আরামসে ফুটো করে ঢুকে যাচ্ছে আর আমি প্রায় দিনই একটু দেখে যাই তো মনে হয় কাল কিংবা পরশু দিনই এরকম ফুটো করেছে তো আপনারাও করলে এই ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রাখবেন চেষ্টা করবেন ঝুলিয়ে রাখার ঝুলিয়ে রাখলে কিন্তু পোকামাকড় অতটা ঢুকবে না আর কি অপূর্ব কালার স্যার কি সুন্দর হয়েছে দেখুন তাহলে আমরা দেখতে পেলাম ছাদবাগানের আনার তরমুজও কিন্তু দারুণ টেস্ট কালার সব একদম গুণগত মান খুব ঠিক আছে একদম ঠিক আছে তো এই বীজটা আমি তো অর্গানিক বাজার থেকে নিয়েছিলাম আপনাদের আগেও বলেছি তো অর্গানিক বাজার থেকে আপনারাও নিতে পারেন বীজ আর তরমুজ কিন্তু খুব সুন্দর হবে তার ফলনও আছে মানে অনেক ধরছেও তবুও তো আমার একটুকু জায়গা আর সেরকম এবারে ওয়েদারটাও তো দেখতে পাচ্ছেন কেমন একদম অনুকূল ওয়েদার নয় যে কোনো পরিস্থিতিতেই খুবই প্রতিকূল বাগানের জন্য। তার মধ্যেও যদি হয়েছে তো ওয়েদার যদি একটু ভালো থাকে তাহলে তো খুব ভালো হবে তো চলুন এবারে অন্য কাজ করি বাপরে বাপরে ছাদ থেকে একদম নিচে চলে এসেছি ভীষণ রোদ আর গরম আজকে আর এই রোদ গরমে কিন্তু আবার আমার বাগানের অবস্থা একটুখানি ঝিমিয়ে পড়েছে তো এই যে এইগুলো আমার সিঁড়িতে রাখা আছে আর এই গাছগুলো একটু ভালোই আছে যেহেতু একদমই রোদ পড়ে না এখানে আর এই যে অ্যাজেলিয়া গাছ যেটা কিন্তু খুব মরে যায় আমি আর আগে যতবারই বসিয়েছি মাটিতে মরে গেছে বা রোদে থাকার কারণেও মরেছে এবারে কিন্তু রয়েছে এটা সিন্ডারে আর রেখেছি একটু ছায়া জায়গায় বর্ষাতে একটু বাইরে বের করে দিলে তখন কিন্তু গাছটা চেহারা আবার ভালো হয়ে যাবে তো আর এদিকে এই যে কাঠটগরটা কিন্তু খুব ভালো পাতাগুলো দেখুন কি সুন্দর সবুজ হয়ে বেরিয়েছে এত যে গরম রোদ কাঠটগরের কিন্তু খুব একটা হেলদোল নেই এদিকে আমার এই যে ব্লিডিং হার্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে কিছুদিন আগেই কেটে দিয়েছিলাম আপনারা দেখলেন আর এখানে রয়েছে এই যে যার দেখছি দু একটা করে কুড়িও কোথাও কোথাও বেরোচ্ছে যার কিন্তু একদম ছায়াতে রেখে দিয়েছি এই পাশটায় একেবারেই রোদ পড়ে না তো জারবেড়াগুলো রোদে যখন ছিল একটুখানি কেমন হয়ে গেছিলো আর এদিকে আমার গোলাপ গাছগুলোর চেহারা আবার একটুখানি সঙ্গীন অবস্থায় চলে এসছে যেহেতু এত রোদ কিন্তু গোলাপ গাছগুলো নিতে পারছে না কিছু কিছুই যে পাতাও হলুদ হয়ে যাচ্ছে এই যে আমার বন্ধুরাও মাঝে মাঝে বলছেন যে পাতা হলুদ হয়ে যাচ্ছে কি করব এই যে প্রচণ্ড গরমে কিছু কিছু পাতা কিন্তু আমাদেরও হলুদ হয়ে যাচ্ছে আর এত গরমে এখন পর্যন্ত খাবার কিছুই দিইনি জুন মাসের যে খাবার আপনাদেরকে শেয়ার করব বলেছিলাম খাবার কিন্তু এখন পর্যন্ত কিছুই দেওয়া হচ্ছে না কারণ এত গরম কে আরও ঠিকঠাক করতে পারছি না একটু বৃষ্টি হতেই আপনারা দেখেছিলেন কি সুন্দর গোলাপগুলো হচ্ছিল আর আমি প্রচুর গোলাপ তুলে নিচ্ছিলাম এখন কিন্তু আবার সেই আগের মতোই মোটামুটি অবস্থা অত গোলাপ আর এখন ফুটছে না কিছুদিন আগেই এই যে রিপোর্ট করা হয়েছিল গাছগুলোকে সেই গাছগুলো কিন্তু বেশ সুন্দর চেহারা রয়েছে একদম সবুজ রয়েছে যেহেতু নিচে একটু রোদের তাপটা ছাদের তুলনায় কম আছে তো নিচের গাছগুলো একটু ভালোই আছে আর এখানে বেগুনেরও দেখছি প্রচুর ফুল এসেছে তার মানে আবার কিছুদিনের মধ্যে এখান থেকে কিন্তু খুব ভালো বেগুন পাবো আর এখানে পড়েছে কি সুন্দর একটা কুমড়ো তবে কুমড়োটা একটু ব্যাগিং করে দিতে হবে তা না হলে ফুটো করে নষ্ট করে দেবে আর আজকে আমি কেটে নেবো খানিকটা কচুর শাক আর রয়েছে ঘরে একটু ইলিশ মাছের মাথা তো কচুর শাক না হলে কি আর ইলিশ মাছের মাথা জমে বলুন তো তো কী করে যে কাটবো সেটাই আসলে এই যে এখানে কুমড়ো গাছটা এত ঝেপে ধরেছে আমার এই শাকের ওপর দিয়ে কাটাটাই খুব মুশকিল হয়ে গেছে আর একটু বৃষ্টি পড়লে তো একদম কাটা আরোই মুশকিল হয়ে যায় এখন তবু ড্রাই ওয়েদার বলে কাটা যাচ্ছে তো এর আগে একদিন করেছিলাম এত ভালো হয়েছিল আর কচুগুলো যে এত সুন্দর বলেছিল কি বলবো এই যে অনেকটাই হয়ে গেছে মোটামুটি এটুকু আমি আর অন্তিম একটুখানি হলেই হয়ে যাবে আর এই সব কাটার তরকারি ছেলেগুলো একদমই খেতে চায় না ওদেরকে খাওয়ানোও সম্ভব হয় না এত কাটা থাকে আর এদিকে আমার একটা এই যে থোকা টগর হয়েছে এই টগরটাও কিন্তু বেশ ভালো চেহারা নিয়ে উঠছে মানে কয়েকদিনের মধ্যেই দেখলাম গাছটা খুব সুন্দর চেহারা নিয়ে উঠে গেছে তবে ফুলগুলো সব এখনও ফুটতে পারে না কখনো কখনো কোনোটা কুড়ি থেকেই ঝরে যায় তো আজকে একটু তাড়াতাড়ি চলে যাব আপনাদের থেকে কারণ এত গরম আজকে অসম্ভব গরম আর যারা এতক্ষণ দেখলেন ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আপনারা খুব ভালো থাকবেন আজকের মতো শেষ করছি টাটা